হ্যালো, হাই এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো কেষ্টপুর ভিআইপি থেকে শালিমার স্টেশন কীভাবে যাবেন, এবং যারা যারা বিশেষ করে ট্রেন ধরার জন্য শালিমার স্টেশন যেতে হয় তো তারা উল্টোডাঙ্গা থেকে বা কেষ্টপুর বা ভিআইপি থেকে কীভাবে যাবেন, তো সেটা আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো টোটাল দূরত্ব বা ডিস্টেন্স হচ্ছে 21 কিলোমিটার বা 21 কিলোমিটার মতো ডিস্টেন্স, এবং অলমোস্ট টাইম লাগবে আপনার 50 মিনিট থেকে 1 ঘন্টার কাছাকাছি। তো অবশ্যই নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছানোর আগে সময় নিয়ে বেরোবেন, এবং শালিমার স্টেশনে যাবার আগে আপনি কিছু টোল প্লাজা এবং আপনি কিছু কনজেশন রাস্তায় পেতে পারেন, এবং তো সেইভাবে আপনারা সময় নিয়ে বেরোবেন। আর শালিমার স্টেশনে এন্ট্রি করার আগেও এখন এই পরিস্থিতিতে যতটুকু দেখলাম রাস্তাঘাট কিন্তু খুব একটা এখনও অতটা ভালো হয়নি, মানে স্টেশন থেকে কাছাকাছি জাস্ট 1 কিলোমিটার ডিস্টেন্সে। কিন্তু তার আগে আপনি যখন ক্রস করবেন তো অবভিয়াসলি রাস্তা যথেষ্ট ভালো, কিন্তু মেন এন্ট্রান্স যেটা রয়েছে সেই এন্ট্রান্সে প্রায় 1 কিলোমিটার মতো রাস্তা, আপনাকে একটু সময় নিয়ে হাতে পেরোলে তবেই ভালো। কি ভিউ আসছে রে, সায়েন্স সিটি ওটা একদিকে কোনটা চলে গেল, ওটা শিয়ালদা চলে গেল, হ্যাঁ শিয়ালদা মিন্টু পার্কে, মিন্টু পার্ক আর এটা বিদ্যাসাগর সেতু। এটা তো 99
বিদ্যাসাগর সেতু টোল ব্রিজ নবান্ন জিআইটি রোড শিবপুর রোড হাওড়া স্টেশন শালিমার স্টেশন শালিমার স্টেশন এটা দে শালিমার আন্দোল রোড দিয়েও যাওয়া যায় এটা দিয়ে যাওয়া যায় বাঁ দিক দিয়ে আমরা যে ক্রস করলাম দিস ইজ আওয়ার ফেমাস শালিমার স্টেশন তো ফাইনালি এই হচ্ছে শালিমার স্টেশন আর টোটাল ডিস্টেন্স সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আর কীভাবে যাবেন সব কিছু শেয়ার করলাম আর বাকি যদি আপনাদের কিছু কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন টেক কেয়ার থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে